আপনার লেকচার নিয়ে প্রশ্ন। আপনি এক জায়গায় বলেছিলেন যে ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা নেই, কিন্তু পবিত্র কোরআনে সূরা বাকারাতে আমি পড়েছি যে আল্লাহ তাআলা আদেশ করার পরও ইবলিস আদমকে সিজদা করেনি। তাহলে তো ইবলিসের স্বাধীন ইচ্ছা আছে, একটু ব্যাখ্যা করেন। মাশাআল্লাহ, ভাই বিবেক অনেক কিছু জানেন, কোরআন পড়েছেন মাশাআল্লাহ। ভাই বিবেক পবিত্র কোরআন পড়েছেন, আর আপনার কথা মানছি যে সূরা বাকারা, আপনি কোরআনের একটা আয়াত বললেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 34 আল্লাহ বলেছেন, আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। এই কথা শুধু সূরা বাকারা নয়, কোরআনে সব মিলিয়ে অন্তত 7 বার বলা হয়েছে। সূরা আরাফ অধ্যায় নম্বর 7, সূরা হিজর অধ্যায় 15, সূরা কাহাফ অধ্যায় 18 একই কথা, আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। সেখানে ইবলিস আপত্তি জানালো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিস, কোরআনের অনুবাদ পড়লে বুঝবেন, আপনি মনে করছেন ইবলিস ফেরেশতাদের মধ্যে একজন, অনেকে মনে করে। তবে যদি দেখেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 বলা হয়েছে যে আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, তারা সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে, আর ইবলিস জিনদের একজন। বুঝলেন? তাহলে ইবলিস হলো জিন। এখন বলতে পারেন ভাই জাকির, 7টাতে আল্লাহ ফেরেশতাদের বলছেন সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস বাদে, বোঝানো হচ্ছে ইবলিস একজন ফেরেশতা, কোরআন বলছে ইবলিস জিন, এটা পরস্পর বিরোধী। ঠিক, পরস্পর বিরোধী, কারণ এটা অনুবাদ। আরবি ভাষায় একটা নিয়ম আছে যাকে বলা হয় তাগলিবের নিয়ম। তাগলিব মানে সংখ্যাগরিষ্ঠদের কথা বলা হলে সংখ্যালঘুদের কথা না বলা হতে পারে। যেমন ধরেন এক জায়গায় 99 জন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার, আমি যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ান, তার মানে সে ইঞ্জিনিয়ারও দাঁড়িয়েছে। কারণ তাগলিবের নিয়ম অনুযায়ী আরবি ব্যাকরণের সংখ্যাগুরুর কথা বলা হলে সংখ্যালঘুর কথা বলা হয় না। এভাবে বলতে হবে না যে সব ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার দাঁড়ালেন। তবে বাংলা ভাষায় যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ালেন, তার মানে সব ডাক্তার দাঁড়িয়েছেন কিন্তু ইঞ্জিনিয়ার না। পবিত্র কোরআনে কোথাও বলা হয়নি যে ইবলিস একজন ফেরেশতা, কোথাও না। আমরা কোরআনের অনুবাদ পড়ছি আর আরবি ব্যাকরণটা জানি না, সেজন্য আমরা মনে করি, অনেক মানুষও এরকম মনে করে থাকে। তবে কোরআন পরিষ্কার করেছে সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 যে ইবলিস হচ্ছে জিন, আর মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে। তাহলে সেখানে ফেরেশতাগণের মধ্যে একজন জিন উপস্থিত ছিল, সে ছিল ইবলিস, তখন খুব ধার্মিক ছিল। তবে সে উদ্ধত যে কেন আমি আদমকে সিজদা করবো, সে তো মাটি দিয়ে তৈরি, আমি তৈরি আগুন থেকে। উদ্ধত, এ কারণে সে আল্লাহকে অমান্য করেছিল। ইবলিস হচ্ছে জিন, এখন জিন এবং মানুষের স্বাধীন ইচ্ছা আছে, তারা আল্লাহকে অমান্য করতে পারে। ইবলিসও আল্লাহকে অমান্য করেছিল, এজন্য তাকে বিতাড়িত করা হয়েছে, আর সে হলো সবচেয়ে বড় শয়তান। সে এখন মানুষকে প্রলুব্ধ করতে চায় যারা আল্লাহর পথে আছে, আর সে চায় মানুষ যেন আল্লাহ তাআলাকে স্মরণ না করে। আশা গুরুত্বটা পেয়েছেন।